সকাল প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সিফাত রহমান প্রিয় দর্শক আজকের পর্বে আমরা কথা বলবো লিভারের রোগ এর প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ প্রধান গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ গ্যাস্ট্রো এন্ট্রোলজি লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্যাস্ট্রো এন্ট্রোলজি সোসাইটি প্রদর্শক আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা কে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন টিভি স্ক্রলে এই নাম্বারটি দেখানো হচ্ছে সেই নাম্বারে ডায়াল করে এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারছেন স্যার শুভ সকাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবং সাথে সাথে আমি স্বাগত জানাচ্ছি পিউলি আজকের প্রোগ্রামের দর্শক শ্রোতাদের এবং জিসকা ফার্মাসিউটিক্যালসকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার যেটা বলছিলাম যে লিভারের রোগ নিয়ে কথা হবে তো লিভারের রোগ বললে প্রথমে আমাদের মাথায় আসে হেপাটাইটিস তারপর যদি চিন্তা করি যে ফ্যাটি লিভার এই মোটামুটি কমনলি এই রোগগুলোই আমরা বেশি আমাদের মাথায় আসে তো আমি শুধু আপনার কাছে জানতে চাচ্ছি যে লিভারে আর কি কি ধরনের রোগ হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছিলেন লিভারের আপনার লিভার হচ্ছে আমি একটু লিভারটা কি এটা বলেন এই লিভার আমাদের সবচেয়ে বড় ইন্টারনাল অর্গান যেটা বলা হয় বডির এক্সটার্নাল অর্গান সবচেয়ে বড় যেটা আমরা বলি স্কিন বা চামড়া কিন্তু সবচেয়ে বড় ইন্টারনাল অর্গান হচ্ছে লিভার এবং এই লিভার আমাদের পেটের ডান দিকে থাকে এবং এর ওজন প্রায় দুই কেজির মতো ওয়ান পয়েন্ট এইট কেজি অ্যাভারেজ একজন হেলদি অ্যাডাল্টের আপনার লিভারের ওজন এবং এইটা এই লিভারটা হচ্ছে বলা হয় পাওয়ার হাউস অব দ্য বডি দ্যাট ইজ এখানে আমরা যে খাবার খাই আমাদের সব খাবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো কিন্তু আলটিমেট মেটাবলিজম লিভারেই হয় লিভারের মাধ্যমে আপনার আলটিমেটলি আপনার আমরা এই এই ক্যালোরি যেটা এনার্জি এটা পাচ্ছি এবং ওয়েস্ট প্রোডাক্ট যেটা সেটাও লিভার কিন্তু আপনার বের করে দিচ্ছে আর এছাড়াও কিছু সিনথেটিক ফ্যাক আছে লিভারের যেমন ক্লটিং ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টরগুলো লিভারে তৈরি হয় তার জন্য রক্ত আপনার পাতলা রাখে এবং আপনার অ্যালবুমিন বা শরীরে যে প্রোটিন প্রোটিনটাও লিভারে তৈরি হয় বুঝতে পারছেন সুতরাং লিভারের লিভারটা হচ্ছে আমাদের বলবো যে হার্ট যদি আমরা যদি কাউকে বলি যে তুমি আমার হার্ট ভালোবেসে তা নাহলে তুমি আমার লিভার বললেও আপনার কোনো ই হবে না আপনার এটা ভুল হবে না কারণ লিভারও একটা এবং লিভারটা হচ্ছে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা অর্গান আমাদের এই শরীরের জন্য তো আপনি যেটা বলছেন লিভারে কী কী রোগ হতে হবে সুতরাং লিভারকে আপনার যেমন সুস্থ রাখাও প্রয়োজন লিভারের অনেক রোগও হয় যে রোগগুলোর মধ্যে আপনার হেপাটাইটিস আপনি বলছেন হেপাটাইটিস একটা কমন রোগ যে হেপাটাইটিস বলতে সাধারণত আমরা বাংলা ভাষায় জন্ডিস হিসেবে প্রকাশ পায় এর মধ্যে অ্যাকুট হেপাটাইটিস আছে কিছু ভাইরাস আছে ভাইরাল হেপাটাইটিস বেশি হয় হেপাটোট্রফিক ভাইরাস এ ভাইরাস বি ভাইরাস ই ভাইরাস সি ভাইরাস ডি ভাইরাস এগুলো আপনার আপনার হেপাটাইটিস হেপাটাট্রফিক এর বাইরেও আপনার অন্যান্য অন্য ভাইরাস যেমন করোনা ভাইরাস ডেঙ্গু ভাইরাস এই অন্যান্য ভাইরাস দিয়েও কিন্তু আপনার হতে পারে ব্যাকটেরিয়া দিয়েও হেপাটাইটিস হতে পারে এমনকি টিভি দিয়েও হতে পারে এছাড়া আপনার লিভারে কিন্তু আপনার ফোড়া হইতে পারে লিভার অ্যাপসেস বলি আমরা যে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে আবার অ্যামিবা যেটা একটা পোটোজো আছে সেটা দিয়েও আপনার লিভার অ্যাপসেস হতে পারে লিভার টিউমার হতে পারে লিভার বিনাইন বা ম্যালিগনান বলি আপনাকে লিভার ক্যান্সার যেটা এটা লিভারের টিউমার হতে পারে অন্য অন্য জায়গা শরীরে অন্য কোথাও যদি ক্যান্সার হয় সেটাও কিন্তু ব্লাডের মাধ্যমে লিভারে মেটাস্টাইসিস হয়ে আসতে পারে লিভারে টিউমার হয়ে এটা মেটাস্টাইসিস হয়ে টিউমার আকারে এটা ধরা পড়তে পারে এছাড়া লিভারে আপনার অত্যন্ত প্রয়োজনীয় যেটা আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার সমস্ত পৃথিবীতে এখন অ্যালার্মিং হচ্ছে ফ্যাটি লিভার যেটা লিভার সিরোসিসের এক নাম্বার কারণ সমস্ত পৃথিবীতে ইনক্লুডিং আমাদের বাংলাদেশ ফ্যাটি লিভার কিন্তু এখন সবচেয়ে এক নাম্বার কজ আপনার এই লিভার সিরোসিস সুতরাং ফ্যাটি লিভার এক হতে পারে লিভারে আপনার আরও কিছু বিনায়ন টিউমার হেমানজিওমা হতে পারে যেগুলো প্রায় আমরা যারা প্র্যাকটিস করি আপনারা পেয়ে থাকি সুতরাং এইসব রোগগুলা আপনার আরও কিছু মেটাবলিক ডিজিজ আছে কিছু কনজেনিটাল ডিজ আছে বাচ্চা বয়সেও লিভারের রোগ হয় ইল সানডি জি সেমা বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই সব রোগগুলো আর কি লিভারের রোগ হিসেবে তো প্রেগন্যান্সিতেও কিছু লিভারের রোগ হতে পারে আমরা সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানব তো তার আগে আমি স্যার একটু জানতে চাই যে আপনি হেপাটাইটিস ভাইরাসের বেশ কয়েকটা প্রকারভেদ বা প্রকরণ আপনি বললেন তো বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা অ্যালার্মিং আপনি বলেন মানে কোন অ্যালার্মিং বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে হেপাটাইটিস ভাইরাসের মধ্যে কিছু আমি বলছিলাম যে কিছু হচ্ছে একুট বা আপনার স্বল্পস্থায়ী যেমন হেপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস এ দুটো স্বল্পস্থায়ী ভাইরাস যে অল্প দিনের মধ্যে আপনার ইনফেকশন করে লিভারের লিভার সেল ইনফেক্টেড হয় সাধারণত খাবার বা পানির মাধ্যমে এটা ইনফেকশন হয় যে গরমের সময় কিন্তু এগুলো বেশি হবে ছড়া যায় লিভারকে ইনফেক্ট করে আপনার জন্ডিজ হয় কিছুদিন রুগী আপনার রেস্ট থাকে রেস্টে আমরা রেস্টে থাকতে বলি বা অন্য কিছু সিমটমের ট্রিটমেন্ট দিই এম ডি এম বি এটা ভালো হয়ে যায় এর জন্য দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি লিভারে হয় না কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এবং হেপাটাইটিস ডি ভাইরাস এই তিনটে ভাইরাস কিন্তু আপনার ক্রনিক ইনফেকশন করে ক্রনিক ইনফেকশন বলতে বলছি আমি ছয় মাসের উপরে যখন ইনফেকশন থেকে যায় ভাইরাসটা লিভারে সেটাকে ক্রনিক ইনফেকশন বলি আমরা এই ক্রনিক ইনফেকশন করে ক্রনিক হেপাটাইটিস হয় এবং সিরোসিস হতে পারে লিভার সিরোসিস যেটা আমাদের দেশের রোগীরা আমাদের কাছে যখন আসে বেশিরভাগই কিন্তু বি ভাইরাস সি ভাইরাসের লিভার সিরোসিস নিয়ে আসে মানে কমপ্লিকেটেডে আসে তখন আসে হ্যাঁ কারণ হচ্ছে আপনার এই কারণও আছে কারণ বি ভাইরাসে অ্যাকুট হেপাটাইটিস হয় অনেক সময় কিন্তু নাও হতে পারে সি ভাইরাসের অ্যাকুট হেপাটাইটিস খুবই কম অনলি ফিফটিন পার্সেন্টাইটিস হয় ফাইভ হয় না তা সুতরাং ওনারা টের পায় না যখন এই সিরোসিস হয়ে আপনার উপসর্গ হয় পেটে পানি আসে বা রক্তক্ষরণ হয় অন্যান্য উপসর্গ অনেক আছে যেগুলো হয় জন্ডিস দেখা দেয় সেক্ষেত্রে তারা ওই বুঝতে পারে তখন বুঝতে পারে তখন আপনার একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় লিভার ক্যান্সার হতে পারে বি ভেরাস সিভেরাস এমনকি বি ভেরাস দিয়ে কিন্তু আপনার সিরোসিস না করেও প্রথমে লিভার ক্যান্সার নিয়েও আপনার আসতে পারে আচ্ছা আমাদের আসলে জানা প্রয়োজন যে এই ভাইরাসগুলো কি মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি যেটা বলছিলাম অ্যাকুট ভাইরাস যেগুলো এ ভাইরাস ই ভাইরাস এগুলো সাধারণত খাবার বা পানীয় ও অফিকাল রুটে যায় সাধারণত যেটা খাবার বাইরে আপনার আমরা যত্র আনহাইজেনিক এনভারনমেন্টে যদি খাই এই ভাইরাসগুলো আপনার খাবারের মাধ্যমে আসতে পারে আর কিন্তু বি এবং সি ভাইরাস এটা কিন্তু আপনার খাবারের মাধ্যমে যায় না বা কন্ট্যাক্টে যায় না এটা অবশ্যই আপনার দুইটা রুট স্পেসিফিক রুট আছে একটা হচ্ছে হেমাটোজেনাস ব্লাডের মাধ্যমে আরেকটা হচ্ছে আপনার এটা সেক্সুয়াল ট্রান্সমিশন যে আপনার হাজব্যান্ড থাকলে ওয়াইফে যেতে পারে বা আপনার যারা আপনার প্রফেশনাল সেক্স ওয়ার্কারদের সাথে যায় তাদের আপনার হতে পারে আর মেইনলি আছে ব্লাডের মাধ্যম হয় যেটা ব্লাডের মাধ্যমে কিভাবে হয় আপনি যদি বলি সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার যারা প্রফেশনাল ড্রাগ অ্যাবুজ করে যে ইনজেক্টেবল ড্রাগ নেয় যে আপনার ইনজেকশনের মাধ্যমে কিছু ওষুধ নেয় যারা এগুলো যদি নেয় সেম সিরিঞ্জ তারা ব্যবহার করে একজন ইনফেক্টেড বি ভাইরাস বা সিভেরাসের রুগী আর একজন আপনার একই সিরিঞ্জ ব্যবহার করতেছে এটা আমাদের দেশে কিছুদিন আগেও আপনার গ্রামেগঞ্জে এখনও কোথাও কোথাও থাকতে পারে যে একই সিরিঞ্জ দিয়ে কিন্তু রুগীদেরও ইঞ্জেকশন করা হতো বুঝতে পারছেন একই সিরিঞ্জ দিয়ে যে কাঁচের সিরিঞ্জ যখন পাওয়া যেত ইনজেকশন করা হতো সেভাবেও ছড়াতো আমাদের দেশে একটি ইম্পর্ট্যান্ট রুট হচ্ছে সেলুন এটাও এখন কিছুটা চেঞ্জ হয়েছে শহরে বিশেষ করে কিন্তু গ্রামে এখনো আছে সেম সেলুনে ইনফেক্টেড একজন কি ব্যবহার করে আপনার নন ইনফেক্টেড একজন সুস্থ মানুষকে এটা ছড়াই দিতে পারে আচ্ছা আমাদের সাথে ফোন একজন দর্শক আছে আমরা ফোন কলটি নিয়ে আসছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আমি বাড্ডা থেকে বিদান বলছি হ্যালো দর্শক আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আমরা ভলিউম পাচ্ছি না দর্শক আচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত থাকুন আমরা চেষ্টা করছি আপনার সাথে হ্যালো দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন হ্যাঁ আমার বয়স যে আট সালে আমার হাইপিসে হ্যাঁ আমার হাইপিসে পাঁচ ফুড চার ইঞ্চি আর আমার করোনা ছিল বিশ সালে জুলাই মাসে একবার রয়েছে আবার একুশ সালের জানুয়ারি মাসে আরেকবার রয়েছে এখন করোনা হওয়ার পরে আমার ওজন ছিল আগে তিপান্ন কেজি এখন আমার যত দিন দিয়েছে আমার স্বাস্থ্যটা কমে যেতেছে ঠিক আছে আর এখন বর্তমানে আমার উনপঞ্চাশ কেজিতে আসছে মানে আমার ওজন হাস আর আমার মাসে আটচল্লিশ শূন্য দশমিক সাত ছয় আর হিমোগিন এ ওয়ান গড়ি ছয় আর আপনার ইউরিন চেষ্টা করে যে এটা তো আমার এটা আপনার হিমোগ্লোবিনটা মানে রক্তটা বারো দশমিক আচ্ছা দর্শক আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি ওনার বয়স সাতচল্লিশ বছর উনি দুইবার কোভিড আক্রান্ত হয়েছিলেন ওজন খুব দ্রুত কমছে বলে উনি মনে করছেন তো ওনার লিভারে কি কোনো সমস্যা আছে কি না সেটা উনি কিভাবে জানতে পারবেন বা কিভাবে নিশ্চিত হবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার ওজন যদি কমে যায় ওজন কমার লিভারের কিছু কারণে ওজন কমতে পারে যেমন আপনার লিভারে যদি আপনার লিভার টিউমার হয় বা লিভারে ক্যান্সার হয় সিরোসিস হয় এইসব ক্ষেত্রে ওজন কমতে পারে কিন্তু লিভারটা কিন্তু ওজন কমার কারণ হিসেবে আমরা মেইন কারণ ধরি না যদি ওজন কমায় আপনার অন্য অন্য কারণগুলো আপনার আমরা সার্চ করতে হবে একজন চিকিৎসকের পরামর্শ নিলে কোভিডের সাথে ওজন কমার রিলেশন খুবই কম যেটা হচ্ছে আপনার অন্য অন্য কিছু কারণ হতে পারে তার শরীরে আপনার কোলনটা স্ক্রিন করতে হবে স্ক্রিনিং করতে হবে কোনো কোথাও কোনো টিবি হয়েছে কিনা যেসব বা ডায়াবেটিস আছে কিনা যেসব ওজন কমার কারণ আছে থাইরয়েড ফাংশন দেখতে হবে সেই সব কারণগুলো একজন চিকিৎসকের কাছে আপনি উনি যদি যান ওই চিকিৎসক নিশ্চয়ই ওজন কমার কমন কারণগুলো এক্সক্লুড করবেন মানে ওনার কাছে হিস্ট্রি নিয়ে পরবর্তীতে যদি কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন হয় সেটার মাধ্যমে নিশ্চিত আচ্ছা আচ্ছা আমি আরেকটা বলছিলাম যে আপনার কিভাবে ভাইরাসটা ছড়ায় বি ভাইরাস সি ভাইরাস তার একটা ইম্পর্টেন্ট রুট হচ্ছে আপনার আপনার ভার্টিক্যাল ট্রান্সমিশন যে মায়ের থাকলে আপনার বাচ্চার আসতে পারে যেটা আপনার কিন্তু মায়ের থেকে সরাসরি ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল যে রুট এর মাধ্যমে যায় না কিন্তু ডেলিভারি হওয়ার সময় বার্থ ক্যানেল দিয়ে কোনো কারণে যদি মায়ের ব্লাড এটা বাচ্চার শরীরে যায় সেক্ষেত্রে এটা হতে পারে বিভেরাস একটি ইম্পর্ট্যান্ট রুট কিন্তু সেক্ষেত্রে মায়ের প্রেগন্যান্সিতে কি আপনারা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে থাকেন যে ডেফিনেটলি আমরা যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে থাকি প্রেগনেন্ট অবস্থায় কেউ যদি বিভেরাসের ভ্যাকসিনেটেড আগে থেকে না থাকে প্রেগনেন্ট অবস্থায় অবশ্যই স্ক্রিনিং করতে হবে এবং ভ্যাকসিনেট করতে হবে একটা ধারণা আছে যে ভ্যাকসিনেশন দেওয়া যাবে না বি ভাইরাসের ভ্যাকসিন অবশ্যই ভ্যাকসিন দেওয়া যায় সেফ এবং ভ্যাকসিন দিতে হবে এবং যদি বি ভাইরাস ধরা পড়ে যে তার পজিটিভ আসছে তাহলেও ট্রিটমেন্ট করতে হবে কারণ বি আর থাকলে বি ভাইরাস কিছু যে ইএজি পজিটিভ যেটা আছে আপনার ওটা যদি বি ভাইরাস থাকে সেটা কিন্তু বাচ্চার যাওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন সুতরাং অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে সেফ ড্রাগ আছে যে ড্রাগুলো মায়ের বা বাচ্চার কোনো ক্ষতি করবে না আর সি ভাইরাস থাকলে সি ভাইরাস সাধারণত সিরোসিস করে আপনার দীর্ঘদিন পরে পনেরো থেকে বিশ বছর লাগে সি ট্রিটমেন্টটা আমরা ট্যাবলেট যখন ট্রিটমেন্ট করি কিন্তু প্রেগনেন্সিতে সেফ না আমরা ডিটেক্ট করব এবং কনশাস বা আপনার তখন গাইনিকোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান আপনার কনশাসলি এটাকে ডিল করবেন যাতে বাচ্চার শরীরে না যায় এবং পরবর্তীতে অবশ্যই স্ক্রিনিং করা হবে বাচ্চাকে যে সি হচ্ছে কিনা আচ্ছা স্যার বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে থ্যাংক ইউ বাংলাদেশে আপনার যেই বি এবং সি এর মধ্যে যে আমরা এই পরিসংখ্যান যদি বলি লেটেস্ট তাহলে বি ভাইরাস বাংলাদেশে বর্তমানে লেটেস্ট পরিসংখ্যান যে প্রায় চার পার্সেন্ট লোকের আপনার বি ভাইরাস আসে এটা আগে অনেক বেশি ছিল প্রায় সাত পার্সেন্ট ছিল কিন্তু এখন হচ্ছে আপনার আমাদের ভ্যাকসিনেশান ইউনিভার্সাল যে ইপিআই শিডিউলের মাধ্যমে যে ভ্যাকসিনেশান চলতেছে আপনার তার মাধ্যমে আপনার প্রায় দু হাজার মানে সালের পরে বা দু সালের পরে যে বাচ্চারা আপনার জন্মগ্রহণ করছে তাদের প্রায় আপনার বলবেন যেন নাইনটি নাইন পার্সেন্টই আপনার ভ্যাকসিনেটেড ইপের মাধ্যমে এর আগে যারা বা অনেকে আপনার ইরেগুলার ভ্যাকসিন নিচে কমপ্লিট করে নাই তাদের কিছু অংশ আপনার ভ্যাকসিনেটেড না সুতরাং এখন মাত্র চার পার্সেন্টের মতো বি ভেরাস ভ্যাকসিনেট আর সি ভেরাস হচ্ছে আরও কম এক পার্সেন্টেরও নিচে কোনো কোনো প্রশিক্ষণে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোনো কোনো এই পরিসংখ্যানে আর কোনো কোনো পরিসংখ্যানে দেখা যায় পয়েন্ট নাইন পার্সেন্ট দ্যার ইজ এক পার্সেন্টের কম সি ভাইরাস এখন অ্যালার্মিং হচ্ছে আপনার ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা আসলে এত বেশি প্রায় আপনার তিরিশ পার্সেন্টের মতো আমাদের জনগণ কিন্তু ফ্যাটে লিভার আছে আমি ফ্যাটে লিভার নিয়ে আপনার কাছে জানবো তার আগে আমি একটু জানতে চাই যে এই যে আপনি দুটো কন্ডিশনের কথা বললেন যে হেপাটাইটিস ভাইরাস অ্যাকিউট এবং ক্রনিক তা আমি একটু স্যার জানতে চাই যে রোগীর মধ্যে কি ধরনের উপসর্গ প্রকাশিত হয় আর ধন্যবাদ আপনাকে লিভারের কোনো রোগ হলে বা হেপাটাইটিস হলে বিশেষ করে যদি লিভার সেল ইনভলভ করে সেক্ষেত্রে আপনার প্রদাহ হয় প্রদাহ হলে যে মেইন উপসর্গ হয় সেটা হচ্ছে জন্ডিস আপনাদের চোখ হলুদ হয়ে যেতে পারে প্রৎসব হলুদ হতে পারে সমস্ত শরীর এক পর্যায়ে বিধিরবিন বেড়ে গেলে সমস্ত শরীর আপনার হলুদ হয়ে যেতে পারে সাথে সাথে রোগীর অন্যান্য কিছু উপসর্গ থাকে যেমন দুর্বলতা আপনার অবসাদ ভাব তারপর আপনার বমি বমি ভাব বা বমি হতে পারে হালকা পেটে ব্যথা হতে পারে কখনো কখনও অ্যাকুইটেপাইটিসের প্রথম দিকে জ্বরও হতে পারে আর খাওয়ার রুচি কমে যায় খেতে পারে না আর ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস যেটা করে এটা যদি একুট যে সিমটমগুলা এগুলো বি ভাইরাসের অনেক রোগী থাকে কিন্তু সি ভাইরাসে মাত্র পনেরো পারসেন্ট রোগী ইনফেকশন হতে পারে অ্যাকুইট হেপাটাইটিস কিন্তু এইগুলোর বেশিরভাগই আপনার কোনো উপসর্গ থাকে না সাইলেন্টলি এটা আলটিমেটলি যে যদি বি ভাইরাসের ক্ষেত্রে আপনার এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটা দীর্ঘদিন পরে ক্রনিক হেপাটাইটিস করলেও ক্রনিক ইন থেকে যায় যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে অনেক সময় সিরোসিসও হয় না সিরোসিস করতে করতে পারে পারে লিভার লিভার টিউমার বা কিন্তু সিভেরাস কিন্তু অ্যালার্মিং সিভেরাস যদি আপনার শরীরে ঢোকে ডেফিনেটলি এটা বেশিরভাগই আপনার লিভার সিরোসিস আপনার করার সম্ভাবনা বেশি আচ্ছা তার মানে আপনাদের কাছে যখন রোগীরা আসে তখন লিভার সিরোসিস কেস হিসেবে হয়তো প্রেজেন্ট হয় প্রেজেন্ট হয়

আবার আমন্ত্রণ জানাচ্ছি ডিসকা প্রেজেন্ট পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকে পর্বে আমরা কথা বলছি লিভারের রোগ বিষয়ে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ প্রধান গ্যাস্ট বিভাগ গ্যাস্ট্রো লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্যাস্ট্রো সোসাইটি প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে স্যার আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার প্রায় থার্টি পার্সেন্ট মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত তো আমরা তো ফ্যাটি লিভারের কথা একটা সময় এত বেশি শুনতাম না এখন যতটা আমরা শুনি আসলে আসলেই কি এই রোগটি অ্যালার্মিং হারে বেড়ে গিয়েছে বলে আপনি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে ফ্যাটি লিভারটা কি এটা ফ্যাটি লিভার সাথে বলা যায় যে দুই দুই ধরনের ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের মধ্যে যে যখন ফ্যাট জমে বিশেষ করে ট্রাইগ্লিসারাইড নামে যে কম্পোনেন্ট আছে লিপিডের এইটা যখন লিভার সেলের মধ্যে হেপাটাসাইটের মাধ্যমে এক্সেস পরিমাণে আপনার ডিপোজিট হয় সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি নর্মালি কিছু ফ্যাট কিন্তু থাকে কিন্তু এইটা আপনার আমরা যে খাবার খাই কার্বোহাইড্রেট হোক ইয়ে আপনার ফ্যাট হোক এগুলো আলটিমেটলি লিভারে যেয়ে আপনার লিভার সেল এটাকে আপনার আমি আগেই বলছি মেটাবলাইজ করে মাইটোকন্ডিয়ার মাধ্যমে এটা আপনার এই বিটা অক্সিডেশন হয়ে আমাদের ক্যালোরি চলে আসে বুঝতে পারছেন কিন্তু এটা যদি আপনার এক্সেস পরিমাণে জমা হয় যেসব কোনো কিছু কোনো কোনো কারণে অথবা আমাদের এমন পরিমাণে আপনার ফ্যাট আমরা যাচ্ছে যে কারণে আপনার তার থেকে বিটা যে এনজাইমের মাত্রা থেকে বেশি সেক্ষেত্রে ফেটিলিভার জমা সেই অতিরিক্ত যে জমা তো ফ্যাটিলিভার দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক অ্যালকোহল যারা দীর্ঘদিন যাবৎ খায় তাদের কিন্তু নাইন্টি পার্সেন্টই ফ্যাটিলিভার হয় কিন্তু আমরা লাকি যে আমাদের দেশে অ্যালকোহলির মাত্রা অনেক কম আমাদের দেশে আসলে বেশি হয় নন অ্যালকোহলিক ফ্যাটিলিভার ডিজিজ যেটার মেইন কারণ হচ্ছে আপনার যেটা ওবেসিটি একটি ইম্পর্ট্যান্ট কারণ ডায়াবেটিস একটি ইম্পর্ট্যান্ট কারণ সাথে মেটাবলিক সিন্ড্রোম বলে যদি হাইপার টেনশন প্রেশার থাকে যদি হাইপার ইউরেসিমিয়া ইউরিক অ্যাসিড বেশি থাকে সাথে ডায়াবেটিস থাকে চর্বি রক্তের চর্বি বা লিপিড বেশি থাকে সেই কোলেস্ট্রল বেশি থাকে সেই ক্ষেত্রে এই সব আপনার ক্ষেত্রে আপনার মেটাবলিক সিন্ড্রোমের কম্পোনেন্ট হিসেবে ফ্যাটি লিভার হয় তা এটা আপনি বলছেন যে এটা কেন আগে থেকে বেশি এটা আসলে আগেও ছিল কিন্তু এখন আপনার ডিটেকশন বেশি হচ্ছে কারণ এখন আমরা কনসাস এটা হচ্ছে আপনার আমাদের একটা অনেকেই আছে লিভারটা কেমন আছে চেক করার জন্য আল্ট্রাসাউন্ড করতে যায় বা অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গেলে সোনালজিস্ট আপনার ফ্যাটি লিভারকে ডিটেক্ট করতেছেন যে আলট্রাসাউন্ড হচ্ছে ফ্যাটি লিভার এরপরে উনি একজন কনসালটেন্টের স্মরণাপন হচ্ছেন তখন ফ্যাটি লিভারকে যেমন উনি আপনার ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট নিচ্ছেন কারণ সব লিভারই কিন্তু তিরিশ পার্সেন্টে ফ্যাটি লিভার থাকলেই এটা অ্যালার্মিং না ফ্যাটি লিভারের তিনটা ভাগ আছে একটা হচ্ছে সিম্পল ফ্যাটি লিভার আরেকটা হচ্ছে আপনার নন মানে স্টিয়াটো হেপাটাইটিস বা ন্যাশ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস যে প্রদাহ হয় ফ্যাটি লিভার হয়ে লিভার সেলের মধ্যে প্রদাহ হয় এই স্টিয়াটো হেপাটাইটিস বা ন্যাশ হওয়ার পরেই এক সময় যে থার্ড স্টেজে চলে যায় অ্যাডভান্স স্টেজে লিভার সিরোসিস হয়ে যেতে পারে এবং পৃথিবীতে বর্তমানে এই ফ্যাটি ন্যাশ বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজই কিন্তু সিরোসিসের এক প্রধান কারণ এবং এই সিরোসিস থেকে এক এক সময় যে লিভার ক্যান্সার হতে পারে স্যার যাদের ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয় তা তাদের সবার ক্ষেত্রে কি চিকিৎসা যথাসময়ে করা প্রয়োজন যদি চিকিৎসাটা করা না হয় সেই ক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে ধন্যবাদ আপনাকে ফ্যাটি লিভারে আমি যেটা বলছিলাম যে ফ্যাটি লিভার সব ফ্যাটি লিভার নিয়ে আপনার ভয়ের কিছু না যদি সিম্পল ফ্যাটি লিভার হয় জাস্ট আপনার এটা একজন চিকিৎসক এটাকে আপনার ক্লাসিফাই করবেন না যেটা সিম্পল ফ্যাটি লিভার নাকি কিছু ব্লাড টেস্ট যেমন লিভার এনজাইম এল টি ধরনের এনজাইম এবং ফাইব্রেস্যান আছে এমআর ইলাস্টোগ্রাফি আছে এইসব কিছু টেস্টের মাধ্যমে আমরা ক্লাসিফাই করি এটা সিম্পল ফ্যাটি লিভার লিভার বায়াপসি কোনো কোনো ক্ষেত্রে যে এটা নাকি এটা ইনফার্মেশন আছে বা ন্যাশ আছে যদি সিম্পল ফ্যাটি লিভার হয় শুধুমাত্র আপনার কস্টটাকে আপনার এটা কী করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস বা আপনার আইজিটি থাকে ইম্প্যাক্ট গ্লুকোজ অথবা ওবেসিটি থাকে কস্টটা আমরা রিমুভ করি যে ওবেস থাকলে বলি যে আমরা আপনার ওজনটা কমান নিয়মিত এক্সারসাইজ করেন আপনি ফাস্ট ফুড বা আপনার চর্বিজিত খাবার কার্বোহাইড্রেট কম খান কম খান এবং কার্বোহাইড্রেট কম খান এগুলাই জাস্ট লাইফস্টাইলকে কিছু চেঞ্জ করলে হয়ে যায় আর যদি আপনার ন্যাশ থাকে সেই ক্ষেত্রে আপনার একটু অ্যালার্মিং ন্যাশ থেকেই আপনার সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা যেটা করি লাইফস্টাইলই হচ্ছে মিউল ট্রিটমেন্ট কারণ এখন পর্যন্ত এফডি অ্যাপ্রুভাল ড্রাগ একটাই রিসেন্টলি আসছে বাজারে সেটা আপনার বাজারে আসে নাই মানে অ্যাপ্রুভ করছে আমেরিকার একটা কোম্পানি একটা নতুন ড্র্যাগারটা আনছে সেটাকে এফডি অ্যাপ্রুভ করছে এই গত মাসে এর আগে অনেকগুলো ওষুধ ভিটামিন ই তারপরে অবিটিকোলিক অ্যাসিড এগুলো আপনার কোন কোন সোসাইটি বা কোথাও কোথাও আপনার এটা প্রচলন আছে কিন্তু এফডি অ্যাপ্রুভ যেটা আমরা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল নাই সুতরাং এইটা সব ফিজিশিয়ান যেমন আমিও লিখি না বুঝতে পারছেন সুতরাং ট্রিটমেন্টই হচ্ছে ট্রিটমেন্ট অব দ্য কজ ডায়াবেটিস বা ওবেসিটি বা প্রেশার হাইপারটেনশন মেটাবলিক সিনডম যেটা থাকে হাইপো হাইপোথাইরয়েডিজম এইগুলাকে আপনার ট্রিটমেন্ট করতে হবে সাথে সাথে লাইফস্টাইল যে আপনার যে সেকেন্ডারি কারণগুলো কারণগুলো লাইফস্টাইল বলতে অবশ্যই এক্সারসাইজ অথবা অ্যাটলিস্ট আপনার ফর্টি ফাইভ মিনিট সপ্তাহে পাঁচ দিন হাঁটতে হবে ওজনটা যদি টেন পার্সেন্টের উপরে কমানো যায় তাহলে আপনার লিভারে ইনফ্লামেশন কিন্তু অনেকটাই কমে যায় বুঝতে পারছেন আগের থেকে আমরা যদি খাদ্যাভ্যাসের কথা চিন্তা করি আমরা ট্রাইগ্লিসারাইটের কথা বলছেন তো ট্রাইগ্লিসারাইট মূলত কোন সোর্স থেকে বেশি আসছে ট্রাইগ্লিসারাইট আপনার অবশ্যই একটা কার্বোহাইড্রেট কিন্তু কার্বোহাইড্রেট সোর্স থেকে আসছে যেন আমাদের অবশ্যই কার্বোহাইড্রেটটাই রেস্ট্রিক্ট করতে হবে আমরা লিভারে মানে ফ্যাটিলিভার যাদের হয় তাদের বলে দেই কার্বোহাইড্রেট কম খাবেন আমরা সাধারণত বাংলাদেশের অনেকেই আছে যে তিনবার ভাত খায় অ্যাটলিস্ট দুইবার ভাত খায় কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি কার্বোহাইড্রেটই তো মানে রাইসে কার্বোহাইড্রেট ভাতটা একটু কম খান আপনি প্রয়োজনে একবার ভাত খান দুইবার রুটি খান অথবা সবজি খান মাছ খান আর একটা হচ্ছে রেড মিট গরুর মাংস খাসির মাংস এইগুলো আপনার বেশি অনেকেরই আছে আপনার খুব বেশি খাওয়ার পরিমিত পরিমিত মাত্রা একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে খাওয়া ভালো আপনি মাছ খান যে কোনো মাছ সবজি খান বেশি করে তারপর আপনার চিকেন খাওয়া যাবে এগুলো খাওয়া যাবে আর একটা ফাস্টফুড একটু বর্তমানে যেটা প্রচলন ওয়েস্টার্ন কান্ট্রির মতো ফাস্টফুড কিন্তু এখন আমাদের শহরের লোকজনের মধ্যে একটা এটা দুইটা বলবো এটা একটা কালচার হয়ে গেছে আপনার ফাস্টফুডটা খাওয়া এবং যেহেতু আমাদের বাইরে খেলাধুলার সুযোগ সুবিধা আমাদের বাচ্চারাও এখন ফাস্টফুডের প্রতি বেশি আপনার একটা অপশন আছে সুতরাং ফাস্টফুডটা কমাইতে হবে ফাস্টফুডের মধ্যে কিন্তু আপনার এটা চর্বিও থাকে আবার কার্বোহাইড্রেট থাকে সুতরাং এইটাও আপনার কমাইতে হবে অনেকে দেখা যায় যে বাইরে থেকে দেখে খুব লিন অ্যান্ড থিন একজন পারসন মানে সে ওবেসিটি তার মধ্যে নেই তারপরেও তিনি হয়তো ফ্যাটি লিভারে আক্রান্ত এর কারণটা কি এটা হচ্ছে আপনার লিন ফ্যাটি লিভার বলে লিন ফ্যাটি লিভার এটা ইম্পর্টেন্ট হচ্ছে মেটাবলিক সিনড্রোমের কম্পোনেন্ট এটা বলা হয় যে আপনার জেনেটিক ফ্যাটি লিভার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার জেনেটিক ফ্যাক্টর এটা দেখা যায় যে ফুল ফ্যামিলি আপনার পাতলা কিন্তু তাদের ফ্যাটি লিভার আছে এবং ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসে আছে সুতরাং এটাও কিন্তু আপনার একেবারে কম না প্রায় ফাইভ পার্সেন্ট আপনার যে ন্যাশ তার ফাইভ পার্সেন্ট ন্যাশের মধ্যে ফাইভ পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে আপনার লিন ফ্যাটি লিভার লিন ফ্যাটি লিভার সুতরাং পাতলা হলেই যে আপনার তার রক্তের চর্বি বেশি থাকবে না বা লিভারের চর্বি বেশি থাকবে না এটা বলা যায় সুতরাং এটা হতে পারে আর আরেকটা ইম্পর্ট্যান্ট আমি বলে নিই লিভার যে ফ্যাটি লিভার হলে যেটা আমি বলছিলাম যে ন্যাশের লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হতে পারে কিন্তু ফ্যাটি লিভার থেকে সিরোসিস বা ক্যান্সার হতে সময় লাগে কিন্তু রুগীরা কিন্তু আপনার মেটাবলিক সিনডমের অন্যান্য কম্পোনেন্ট যেটা যেমন লিভারের রোগের সাথে সাথে আপনার তার হার্ট ডিজিজ থাকতে পারে চর্বি কিন্তু ইসে আপনার ব্লাডের মাধ্যমে স্যার হার্টেও যাবে এবং করোনায় আটাইতে কোলেস্ট্রল জমে তার হার্ট ডিজিজ হতে পারে এবং রুগী মারা যায় কিন্তু আপনার বেশিরভাগ রুগী হার্ট ডিজিজ বা ব্রেন স্ট্রোক এইগুলো সমস্যা নিয়ে বেশি মারা যায় আমরা একটি বিরতির পর আবার ফিরে আসছি ধন্যবাদ প্রিয় দর্শক প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে পর্যায়ে আবারো একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি পর ফিরে আসছি আমাদের সাথে থাকুন আমরা কথা বলছি লিভারের রোগ বিষয় আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন গ্যাস্ট্রো এন্ট্রোলজি লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর চঞ্চল কুমার ঘোষ প্রদর্শক আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে স্যার আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে লিভার সিরোসিস খুবই কমপ্লিকেটেড একটা কেস এই কেস নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে দেখা যাচ্ছে যে একদম শেষ স্টেজে আসছে বা খুব অ্যাডভান্সড একটা স্টেজে আপনাদের কাছে আসছে তো তখন আপনারা মূলত কিভাবে ডায়াগনোসিসটা করে থাকেন এবং কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ ধন্যবাদ লিভার সিরোসিসটা কী এটা একটু আমি বলি লিভার সিরোসিস হচ্ছে আপনি আগে যেটা বলছিলাম যে ক্রনিক হেপাটাইটিস আমাদের দেশে যে কারণগুলো মেনলি ক্রনিক হেপাটাইটিস হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস যে হতে পারে যখন দীর্ঘদিন ছ মাসে বেশি ইনফেকশন হয় আলটিমেটলি এটা সিরোসিস লিভার সেলটাকে আপনাকে এটাকে আপনার দীর্ঘদিনে ইনফ্লামেশনে বা প্রধানের জন্য আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায় ফাইব্রোসিসে লিভারটা ছোটো হয়ে যায় লিভারের আর্কিটেকচার স্ট্রাকচার ছোটো হয়ে যায় আলটিমেটলি ফাংশানও কমে যায় যাদের লিভার কাজ করে না তখন এই স্টেজে লিভার সিরোসিস হয় আর একটি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ফ্যাটি লিভার ঠিক একই মেকানিজমে ফ্যাটি লিভারও লিভার সিরোসিস করে অ্যালকোহল দিয়ে সমস্ত পৃথিবীতে লিভার সিরোসিস অনেক বেশি কমান যদিও বাংলাদেশে এটা কম কম আরও কিছু কারণ আছে যেমন উইলসন ডিজিস এটা অল্প বয়সে হয় হিমোকোমোডোসিস বিভিন্ন কারণে লিভার সিরোসিস হতে পারে কিন্তু লিভার সিরোসিসের দুইটা স্টেজ আছে একটা কম্পেনসেটেড সিরোসিস আর একটা ডিকম্পেনসেটেড কম্পেনসেটেড বলতে যে স্টেজে সিরোসিস হলে অনেক সময় এটাকে রিভার্স করা যায় মানে আগের মত যে শেপ ছিল আপনি বলছেন যে স্ট্রাকচারাল যে ব্যাপারটা প্রথম দিকের আর কি যেটা এর কম্পেনসেটেড অনেক সময় রিভার্স করা যায় যেমন নেস ফ্যাটি লিভার থেকে যদি হয় অনেক সময় রিভার্স করা যায় বা হোল্ড করা যায় কিন্তু ডিকম্পেনসেটেড যদি সিরোসিসটা অ্যাডভান্সড হয়ে যায় যে সব মানে আমাদের দেশে বেশিরভাগ রোগী ডিকম্পেনসেটেড স্টেজে আসে রোগীরা পেটে পানি নিয়ে আসে পেটের আপনার অ্যাসাইটিস বলি আমরা পেটে পানি চলে আসি পা ফুলে যায় অথবা রক্ত বমি হয় আপনার কালো পায়খানা হয় দ্যাট ইজ ক্লটিং ফ্যাক্টর ম্যাগে বসে লিভার তৈরি করে এইগুলো আপনার উপসর্গ নিয়ে কোনো 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 লিভারের রোগী অনেক সময় আপনার হেপাটিক এনকোপাদি বলি আমরা যে পাগলের মতো ব্যবহার করে উল্টো ব্যবহার করে এই ধরনের উপসর্গ নিয়ে আসে অজ্ঞান হয়ে যায় সুতরাং এই ধরনের উপসর্গ নিয়ে বেশিরভাগ রুগীরাই কিন্তু আমাদের দেশে লিভার সিরস্থিত বিশেষ করে পেটে পানি নিয়ে বা রক্ত বমি নিয়ে অথবা রক্তশূন্যতা নিয়ে জন্ডিস নিয়ে আমাদের লিভার চিকিৎসা আপনি বলছেন যে মানে এই অবস্থা থেকে তখন আর সেই স্বাভাবিক অবস্থায় অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা ফেরত না কষ্ট এই অবস্থা আমরা যেটা করি সিমটোমেটিক ট্রিটমেন্ট করি পেটে পানি আসলে পেটের পানি আমরা কমানো পানি কমানোর ওষুধ আছে কিছু সেগুলো দেই অ্যালবুমিনের মাত্রা কম থাকলে অ্যালবুমিন আপনার দেই ইঞ্জেকশনের মাধ্যমে এবং অনেক সময় পেটের পানি আমরা বেরও করে দিই যে অ্যাসিডিক আছে স্প্রেড করে দিই পেটের পানি বের করে দিই আর একটা হচ্ছে আমরা যাতে কমপ্লিকেশানগুলো যদি ট্রিটমেন্টের সাথে যেমন যদি রক্তক্ষরণ হয় আমরা ভ্যারিক্স ভ্যারিক্স বলি রক্তনালী ফুলে যায় সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপির সাহায্যে করে যদি ভ্যারিক্সটাকে আমরা ব্যান্ড করে দিই ব্যান্ড বসায় দিই যাতে আপনার রক্তক্ষরণ না হয় অনেক সময় রক্তক্ষরণ না থাকলেও আমরা এন্ডোস্কোপি রুটিন এন্ডোস্কোপি করে এটা যদি বড়ো ভ্যারিক্সটাকে ব্যান্ডিং করে দিই আমরা আপনার রুগীর নিউট্রিশন মেনটেন করি আর সাথে সাথে তার যে ইয়ে আছে যে কারণটা আছে বি ভেরাস না ভাইরাস সেইটার ট্রিটমেন্ট করতে হবে যাতে এই প্রোগ্রেশনটা আর না হয় যে স্টেজে সিরোসিস নিয়ে আসছে সে স্টেজ থেকে যায় প্রোগ্রেশানটা না হয় আর টিউমার হচ্ছে কিনা সেই স্ক্রিনিং কিন্তু আমরা টিউমার না থাকলেও প্রতি ছয় মাসে যতদিন রুগী বেঁচে থাকবে প্রতি ছয় মাস পর পর আলট্রাথোনোগ্রাম এবং আলফাফিটোপটিন নামে একটা টেস্ট আছে এই দুটো টেস্ট করে আজীবনী তাকে স্ক্রিনিং করে দেখতে হবে যে লিভার টিউমার হচ্ছে কিনা অনেক সময় ভাইরাস নেগেটিভ হয়েও কিন্তু আপনার টিউমার নিয়ে আসতে পারে ঠিক আছে আচ্ছা স্যার আমরা লিভার ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানি তো ট্রান্সপ্লান্ট আপনারা কোন পর্যায়ে বা কখন করে থাকেন ধন্যবাদ আপনাকে আসলে লিভার সিরোসিসেরও আলটিমেট চিকিৎসা কিন্তু আপনি যদি বলেন কিউরেটিভ ট্রিটমেন্ট কি লিভার ট্রান্সপ্ল্যান্টেশন লিভার ট্রান্সপ্লান্ট আমরা করি আসলে দুইটা স্টেজে একটা আছে সিরোসিস রোগীদের করা হয় আর একটা হচ্ছে আপনার যে এন্ড ডিকম্পেনসেটেড স্টেজে আরেকটা হচ্ছে আপনার অ্যাকুট লিভার ফেইলোর আছে কি যে ফার্মিন্যান্ট লিভার ফেইলর সেটা আপনার বি ভাইরাস দিয়ে হতে পারে ড্রাগ দিয়ে হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ট্রান্সপ্লান্ট করা লাগে আর মেটাবলিক কিছু ডিজিজ আছে যেমন উইলসন ডিজিজ আছে হিমোকসিস অটোমোন হেপাটাইটিস আছে এসব ক্ষেত্রেও আপনার বা ইয়ে অ্যালকোহলিক হেপাটাইটিস এসব ক্ষেত্রেও আপনার ফ্যাটি লিভার যখন সিরোসিস হয় সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে লিভার ট্রান্সপ্লান্ট এখন বাংলাদেশে কিন্তু আমরা রুটিনলি শুরু করতে পারি নাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দুইটা লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে আপনার কিন্তু আমরা আশা করছি যে বর্তমান সরকারের আপনার ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছায় আমরা অতি দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের যে জাতীয় ইনস্টিটিউট শেখ টাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে আপনার অতি শীঘ্রই রুটিনলি আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা শুরু করতে পারবো বলে আশা করছি আচ্ছা আমরাও আশাবাদী স্যার আপনি বলছিলেন যে গর্ভবতী মায়েদের লিভারে কিছু রোগ হওয়ার একটা রিস্ক থাকে তো সেই রিস্কগুলো সম্পর্কে জানবো আমাদের হাতে সময় খুবই কম স্যার সংখ্যা ধন্যবাদ আপনাকে গর্ভবতী মেয়েদের কিছু আপনার রোগ হতে পারে একটা হচ্ছে আপনার অ্যাকুইট ফ্যাটি লিভার প্রেগনেন্সিতে হয় অ্যাকুইট কলিস কলিস্টাসিস বলে চুলকায় প্রেগনেন্সিতে অনেকে হচ্ছে শরীরটা অনেক বেশি চুলকায় বিভিন্ন মাত্রা বেড়ে যায় আরেকটা হচ্ছে আপনার বা অ্যালকা বেড়ে যায় আরেকটা হচ্ছে আপনার কিছু হেপাটাইটিস হতে পারে এ ভাইরাস ই ভাইরাস বি ভাইরাস দিয়ে হেপাটাইটিস বিশেষ করে ই ভাইরাস দিয়ে হেপাটাইটিস হলে প্রেগনেন্সিতে বলা হয় মর্টালিটি ফর টোয়েন্টি পার্সেন্ট যেটা অ্যালার্মিং কারণ প্রেগনেন্সিতে যদি হেপাটাইটিস হয় অন্য হেপাটাইটিসের মতোই হতে পারে কিন্তু এক্ষেত্রে আপনার মায়ের যেহেতু পেটে বাচ্চা আছে এবং মায়ের কিছু শারীরিক আছে শারীরিক অসুস্থতা বলবো না আমি শারীরিক মানে আরেকটা বেবি আছে সুতরাং কিছুটা অ্যালার্মিং এক্ষেত্রে মাকে আমরা বলি সম্পূর্ণ রেস্ট নিতে তার আপনার একজন চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে বেড বেডটেস্ট নিতে হবে যাতে প্রেগন্যান্সিতে অ্যাকুইট হেপাটাইটিস বিশেষ করে অ্যাকুইট হেপাটাইটিস ই হলে সেক্ষেত্রে যাতে তার কোনো সমস্যা না হয় আর বি ভেরাস যদি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ডিটেক্ট করে আপনার হয় চিকিৎসা করতে হবে যদি বি ভাইরাস থাকে এবং যখন বাচ্চা হবে বাচ্চাকে হওয়ার সাথে সাথে আর এক পায়ে আপনার ভ্যাকসিন দিয়ে দিই আমরা পরবর্তী দুইটা ডোজ দিয়ে এটা ভ্যাকসিনটা কমপ্লিট করি জন্মের পরপরই আর একটা হচ্ছে অন্য পায়ে ইমিউনোগ্লোবিন দিতে হয় যদি কোনো কারণে বি ভেরাস সরিয়ে যায় এটা যাতে নিউট্রিলাইজ হয়ে যায় আচ্ছা স্যার আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আমি জানতে চাই যে শেষ করবার আগে দর্শকদের জন্য আপনি কিছু চান ধন্যবাদ আপনাকে দর্শকদের আমি যেটা বলবো আমাদের এই বেশিরভাগ যেটা আমি বলছি আমরা লিভারের রোগ কিন্তু প্রিভেন্টেবল আপনার প্রিভেন্ট করা যাবে বেশ করে ফ্যাটি লিভার প্রিভেন্ট করার জন্য আমি যেটাই বলছি আমরা ফাস্ট ফুড কম খাবো আমরা ব্যালান্সড ডায়েট খাওয়ার চেষ্টা করবো শাক সবজি বা এই আপনার হাইজিন মেনটেন করবো এবং রেগুলার এক্সারসাইজ করব আমাদের ওজন কমাবো ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের কিন্তু আপনার ভ্যাকসিন আছে অবশ্যই যাদের বাচ্চাদের অবশ্যই আমরা ইউনিভার্সাল ইপিআই যে এটা শিডিউলের মধ্যে ভ্যাকসিন দেবো এবং বড়দের স্ক্রিনিং করে যদি বি ভাইরাস নেগেটিভ থাকে অবশ্যই আমরা ভ্যাকসিন নিয়ে নিব আর বি ভাইরাস যদি থাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবো সি ভাইরাস যদি থাকে ডিটেক্ট হলে অবশ্যইকে একজন গ্যাস্ট্যান্ডোলজিস্টের কাছে যেয়ে আপনার তার চিকিৎসা নেব কারণ সি ভাইরাস মাত্র বারো সপ্তাহে বা তিন মাসের মধ্যে কিন্তু শুধুমাত্র ট্যাবলেট খেয়ে সিভেরাস হানড্রেড পার্সেন্ট এখন নির্মূল করা যাচ্ছে সুতরাং এটা আমাদের জন্য খুবই একটা ভালো আপনার খবর দুই হাজার চোদ্দো সাল থেকে এটা বাংলাদেশেও আপনার এটা সিভিরাসের চিকিৎসাটা করা যাচ্ছে সুতরাং আপনারা আপনাদের মানে আশঙ্কিত হওয়ার কিছু নাই রোগ হয়ে থাকে এবং লিভারের রোগ হয়ে থাকে রোগ হলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং ডেফিনেটলি আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা আজকে পর্বে কথা বলছিলাম লিভারের রোগ বিষয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন